উত্তরপ্রদেশে হাথরাস কাণ্ডে ও কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে সোনারপুর উত্তরের বিধায়ক ফেরদৌসী বেগমের উদ্যোগে গড়িয়া নাট্যমহল থেকে গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত দীর্ঘ 5 কিমি রাস্তা মিছিল হলো। এই মিছিলের তৃণমূলের মহিলা কর্মীদের চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গিয়েছে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক ফেরদৌসী বেগম, জেলা যুব সভাপতি তৃণমূলের শওকত মোল্লা সহ অন্যান্য কাউন্সিলররা। গড়িয়া থেকে জামালউদ্দিন সাদের রিপোর্ট, 72 ঘন্টা। Yeah.